আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন আলহামদুলিল্লাহ। প্যারে দোস্ত, এবার যে আয়াটা নিয়ে আলোচনা করব, ছোট্ট একটা আয়াত, সেটা বাকারা 276 নম্বর আয়াত। আল্লাহবাক সুসম্পর্কে কেবল সুৎকে ধ্বংস করে দেন, সৎকাকে বৃদ্ধি করেন, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং খুবই জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। এম হাকুল্লাহ রিবা ও ইউরবি সদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করিয়া দেন এবং সৎকাকে বৃদ্ধি করিয়া দেন। ফায়দা, সৎকা বৃদ্ধি করা সম্পর্কে পূর্বে অনেক রেওয়ায়তে বর্ণিত হইয়াছে যে আখেরাতে ইহার সব পাহাড় পরিমাণ হয়। ইহা তো ছিল আখেরাতের হিসাব, আর দুনিয়াতে অধিকাংশ সময় বৃদ্ধি পাইয়া থাকে। যে ব্যক্তি এখলাসের সহিত বেশি বেশি সৎকা করিতে থাকে, তাহার আমদানি বৃদ্ধি পাইতে থাকে, তাহার মনসার পরীক্ষা করিয়া দেখিয়া লইতে পারে। তবে এখলাসের সহিত হইতে হইবে, লোক দেখানো ও অহংকার যেন না হয়। আর সুদকে তো আখেরাতে ধ্বংস করিয়াই দেওয়া হয়, দুনিয়াতেও অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, সুদ যদিও দেখা যায় কিন্তু উহার পরিণতি কমের দিকে হয়। হযরত মামার রহমতুল্লাহ আলাইহি বলেন, 40 বছরের মধ্যে সুদের মধ্যে কমতি হইয়া যায়, 40 বছরের মধ্যে সুদের কমতি হইয়া যায়। সুদের মধ্যে হযরত দাহাক রাদিয়াল্লাহু আনহু বলেন, সুদ দুনিয়াতে বৃদ্ধি পায় আর আখেরাতে ধ্বংস করিয়া দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ একটি টুকরা দান করে আর ও আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ বৃদ্ধি পায় যে ও পাহাড়ের সমান হইয়া যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা এ পর্যায়ে এটুকু শেষ করলাম, এর পরবর্তী ভিডিও দেখুন ইনশাআল্লাহ।